নমস্কার বন্ধুরা, আমি সুজয় দাস, রত্ননিধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি রুবি নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ভিডিওতে আমি আলোচনা করব নীলা নিয়ে। নীলা মিন্স লুসিফার। তো নীলার টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনার পূর্বে আমি একটু বেসিক কনসেপ্ট, যেটা আমাদের মধ্যে প্রচলিত রয়েছে বা জ্যোতিষ শাস্ত্রে বা জ্যোতিষ জগতের মধ্যে প্রচলিত রয়েছে, সেই নিয়ে একটুখানি আলোচনা আমি করে নিই। নীলাকে আমরা চারটি শ্রেণীতে ভাগ করেছি, অপরিচিত নীলা, ইন্দ্রনীলা বা ইন্দ্রমুখী নীলা, পিতাময় নীলা এবং রক্ত নীলা বা রক্তমুখী নীলা। এই যে চারটি প্রকার, এই চারটি প্রকার কিভাবে নামকরণ হয়, অবশ্যই এর কালারের উপর বেশ করে, এই চার রকমের কালারের উপর বেশ করে এই চার রকম নামকরণ হয়ে থাকে। আমি উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি, এই যে আমার হাতে যে নীলা রয়েছে, এই যে ডার্ক কালারের যে নীলাটি রয়েছে, অপরিতা ফুলের মতন যে বর্ণ, এটি হচ্ছে অপরাজিতা নীলা। এই যে আমাদের রয়েছে লাইট কালার এবং একটু তুলনামূলক ডার্ক কালারের যে নীলা দুটি, এই যে কালার, এটি হচ্ছে ইন্দ্রনীলা বা ইন্দ্রমুখ নীলা। খুব লাইট যেটি রয়েছে এটি বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, এর মধ্যে ব্লু এবং ইয়েলো মিক্স আপ রয়েছে, এটির নাম পিতাম্বর নীলা। রক্তমুখী নীলা এই মুহূর্তে আমার সঙ্গে নেই। এই যে চারটি ভাগ করা হয়েছে, যখন বাইকালার হয়ে যায়, যখন ব্লু এবং ইয়েলো কেমন মিক্স আপ হয়ে যায়, তখন সেক্ষেত্রে হয় পিতাম্বর নীলা, এবং রেড বা পিঙ্ক এবং ব্লু যখন মিক্স আপ হয়ে যায় সেই নীলার নামকরণ হয় রক্তমুখী নীলা। তো বন্ধুরা, আমি আসছি, আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আমাদের যে রক্তটি রয়েছে, এই রক্ত থেকে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই রক্তটি হচ্ছে করণ্যম রক্ত। এর যখন ইয়েলো পোর্শন থেকে কাটিং করে যে জেমস্টোন আছে সেটির নাম হয় পোখরাজ। এর ব্লু কালার যখন কাটিং করে জেমস্টোন ফর্ম করা হয় সেটির নাম হয় নীলা, ব্লু স্যাফায়ার। এবং এই রকেরই যখন ক্রোমিয়ামের পার্সেন্টেজ বেশি থাকে সেক্ষেত্রে যখন রেডিজ হয় বা পিঙ্কিজ হয়, এখানে খুব লাইট একটু দেখা যাচ্ছে রেডিজ, এই পোর্শনটি বের করে যখন নিয়ে আসা হয় তখন সেই জেমস্টোনসের নাম হয় রুবি বা চুনি। এখন বিষয় হলো এই যে মিক্স আপ বাই কালার, যেটা পিতাময় নীলা বা রক্তমুখী নীলা নিয়ে যেটা আমরা বিশেষ চর্চা করেছি, তো এই জেমস্টোনসে যখন এই ইয়েলো আর ব্লু এই পোর্শনটা যখন মিক্স আপ, যখন কালার, যখন এই অংশ থেকে কোনো একটি জেমস্টোন যখন কাটিং করে বের করে আনা হয়, যে জেমস্টোনসের মধ্যে ব্লু এবং ইয়েলো মিক্স আপ থাকবে, বা কখনো কখনো এমনও হয় যে দুটি কমনলি দুটো মিক্স হয়ে একটি সুন্দর একটি গ্রিনিশ কালার যখন চলে আসে, তো সেই নীলাকে বলা হয় পিতাম্বর নীলা। একইভাবে যখন পিঙ্ক বা রেড এবং ব্লু মিক্স হয়ে যে কালার, একটি সুন্দর একটি কালার আছে, কোনো কোনো লাইট ভায়োলেট বা এই সুন্দর রকমের নীলা দেখা যায়, তখনও একদিকটা ব্লু বা একটুখানি একদিকটা রেড, বা ব্লুর মধ্যে রেডের ছটা বা রেডের মধ্যে ব্লু ছটা, এই ধরনের কালার যখন চলে আসে সেক্ষেত্রে যে নীলার নামকরণ হয় সেটি হচ্ছে রক্তমুখী নীলা। তো বন্ধুরা, আমি এটি আর একটু বলার চেষ্টা করছি, এই যে রক্তমুখী নীলার সম্বন্ধে আমাদের মধ্যে একটি মিথ রয়েছে যে রক্তমুখী নীলা ধারণ করলে খুব ভয়ঙ্কর রকমের ক্ষতি হয়ে যেতে পারে, বা যদি স্যুট করে তো খুব তাড়াতাড়ি বিরাট কিছু অ্যাচিভমেন্ট হয়ে যাবে, এমন কোনো কথা আমি অন্তত বিলিভ করি না। তো যাই হোক, এগুলো বিভিন্ন মহলে বিভিন্নভাবে আলোচনা হয়, আমি এই নিয়ে পরবর্তী সময় বিস্তারিত কোনো ভিডিওতে আসবো। তো এরপর আমি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ে আমি চলে আসছি, অরিজিন। জেমস্টোনসের একটি আরেকটি খুব আমাদের জেমস জগতে একটি ভুল কনসেপ্ট চলে এসেছে, সেটি হচ্ছে অরিজিনে, অরিজিন বা সোর্স বলা হয় যে সোর্সের ওপর বা অরিজিনের ওপর জেমসের মূল্য নির্ধারিত হয়। অ্যাকচুয়ালি তা না, জেমস্টোনসের মূল্য নির্ধারিত হয় চারটি সি এর ওপর। প্রথম হচ্ছে কালার, দ্বিতীয় হচ্ছে কাটিং, এর ক্লারিটি এবং এর কাটিং বা ওয়েটের উপর। যে কোনো একটি জেমস্টোনস যখন সুন্দর কাটিং এর হয়ে থাকে সেক্ষেত্রে তার মূল্য অবশ্যই বেশি হবে, যখন তার কালার সুন্দর হবে সেক্ষেত্রে তার মূল্য অধিক হতে পারে, যখন তার ক্লারিটি বেশি হবে সেই হিসেবে তার মূল্য নির্ধারিত হয়, এবং তার কালার যদি তার এবং ওয়েট যদি বেশি হয় সেই হিসেবে মূল্য নির্ধারিত হয়। তো ডিপেন্ড করছে সেই স্পেসিফিক জেমস্টোনসটা কতটুকু, তার মধ্যে গুণগত মান কতটুকু আছে তার উপরে। আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এই যে আমার হাতে রয়েছে এই যে নীলাটি রয়েছে, লাইট কালার রয়েছে এবং তুলনামূলক ডার্ক কালার রয়েছে,
এটি হচ্ছে সিলোনিস নীলা, এবং আমার কাছে রয়েছে বার্মিস নীলা, এটি ডার্ক কালার নীলা। এবং আমি যদি দেখাই এই যে দুটি নীলার মধ্যে তুলনামূলক, এটা অরিজিন, এটা সিলোনিস। অনেকে বলে থাকে, আমরা শুনতে পাই সিলোনিস নীলার নাকি মূল্য অধিক, এটা সেটা ভুল কনসেপ্ট। কারণ কি, সিলোনিস নীলা একসময় প্রচুর ভ্যারাইটিস এবং ভ্যারাইটিস কালারের খুব সুন্দর কালারে যখন পাওয়া যেত, সেই হিসাবে এটি প্রচলিত হয়ে গেছে যে সিলোনিস নীলার মূল্য বেশি, কারণ শ্রীলঙ্কা থেকে উৎকৃষ্ট মানের নীলা পাওয়া গেছে। বাট বর্তমানে এখন মাদাগাস্কার থেকে এত সুন্দর নীলা পাওয়া যায়, এই যে নীলাটি রয়েছে এটা অপরিজিনাল নীলা। আমি উদাহরণ হিসেবে বলছি, এটি কখনো ফিক্সড প্রাইস, কোনো স্পেসিফিক জেমস ফিক্সড প্রাইস এটা না। এবং 2 ক্যারেটের নীলাটির দাম 26,000 পার ক্যারেট হিসাবে, 2 ক্যারেটের নীলাটার দাম 52,000। তো সেক্ষেত্রে আনুপাতিক হিসাবে আমি দেখাচ্ছি, এই যে সিলোনিস নীলা এটি 3.5 ক্যারেটের 6,000 পার ক্যারেট হিসাবে 30,000-এর দাম আছে। এবং সেকেন্ড যে নীলাটি রয়েছে এটি 3.2 ক্যারেটের 5,000 পার ক্যারেট, নিয়ার অ্যাবাউট 16,000 এরকম সামথিং রয়েছে। এটি ওইটি সরি এটি ওইটি সিলোনিস নীলা, এটি 4 ক্যারেটের দাম 10,000 পার ক্যারেট হিসাবে 40,000। তো একইভাবে বার্মা নীলা আমার হাতে রয়েছে, এটি বার্মা নীলা, এটির দাম রয়েছে এটি 4.2 ক্যারেটের, এটি 6,000 পার ক্যারেট, 24,000 নিয়ার অ্যাবাউট। তো এরকম বিভিন্ন ভ্যারাইটিস দাম হয়ে থাকে। তো এই দাম কখনো অরিজিনের ওপর নির্ভর করে না, ডিপেন্ড করে সেই পাথরটির স্পেসিফিকেশন, সেই পাথরটির কীরকম কাটিং, কীরকম কালার, কীরকম ক্ল্যারিটি এবং কীরকম ওজন, এগুলোর উপর নির্ভর করে এর মূল্য নির্ধারিত হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এর সাথে আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু টাচ করে দিতে চাই, সে বিষয়ে আমি পরবর্তী সময় বিস্তারিত ভিডিওতে আসবো, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটি উপকারী বিষয়। সেটি হচ্ছে আজকের দিনে বাজারে এক ধরনের নীলা খুব প্রচলিত হয়েছে, এবং যে কোনো ল্যাবে যখন টেস্টিং করা হয় তার যে টেস্টিং রিপোর্ট দেখা যায় সেক্ষেত্রে ব্লু স্যাফায়ার দেখা যায়। তো আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এই যে আমার হাতে রয়েছে এই যে নীলা, খুব স্বচ্ছ, খুব ক্ল্যারিটি বিশিষ্ট, এমনকি ডার্ক কালারেরও হয়ে থাকে বিভিন্ন। এগুলোকে আমরা অনেক সময় ব্যাংকক নীলা বা জয়পুরিয়া নীলা, বিভিন্ন রকম অঞ্চলে বিভিন্ন রকম নামকরণ এগুলো হয়ে থাকে। অ্যাকচুয়ালি এগুলো কি, এগুলো হচ্ছে দুভাবে আসে। এক ধরনের পিওর রক, পিওর ন্যাচারাল স্যাফায়ার যখন ভেরি খুব ভেরি লাইট কালারের হয়ে থাকে, যেমন এই ধরনের লাইট কালারের স্যাফায়ার যখন হয়ে থাকে, সেক্ষেত্রে এগুলোকে ডাই করে বা এর মধ্যে কোবাল্ট ফিল করে বা সীসা ফিল করে এগুলোকে ল্যাবরেটরিতে প্রসেস করে তৈরি করা হয়। তো এতে কি হয়, এর যে লাইট কালারটা ডার্ক হয়ে যায়, বা এর যে ফ্র্যাকচার্স থাকে সেই ফ্র্যাকচার বা ভেতরে যে ফেদার্স থাকে, যে কোনো জেমস্টোনসের এর আইডেন্টিফিকেশন মার্কস হচ্ছে এর ফেদার্স, এর ভিতরে যে ফেদার্স বা ইনক্লুশন থাকে, যেগুলো জেমোলজিতে এই বিষয়ের ওপর বেস করেই একটি পাথরের আইডেন্টিফিকেশন হয়ে থাকে। তো এই সমস্ত নীলার ক্ষেত্রে করা হয় কি, প্রচণ্ড হিট করে বা বিভিন্ন প্রসেস করে এই ধরনের ফেদার্স ফ্র্যাকচার্সকে প্রায় ক্লিয়ার করে দেওয়া হয়, করে এই ধরনের বাজারজাত করা হয়, এবং একটি উন্নত মানের নীলার মতন এটিকে প্রদর্শন করা হয়। তো আমরা সচরাচর ভুল করে ফেলি, আমরা ভুল সংস্থায় বা ভুল ব্যক্তির কাছ থেকে আমরা পারচেস করতে গিয়ে আমরা এই ধরনের ভুল জিনিস আমরা পারচেস করে ফেলি। তো বন্ধুরা, এই বিষয়টিতে আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন, আমি এটুকুই জানাবো। তো এবং আপনাদেরকে সতর্কের আমি উপায়ও জানিয়ে দিচ্ছি, অনেক সময় আপনারা বিভিন্ন রকম জায়গা থেকে আপনারা শুনে থাকবেন যে এই ধরনের টেস্টিং হয়, দুধের মধ্যে রাখলে নাকি দুধ নীল হয়ে যায়, বা লেবুর রসের মধ্যে দিলে এর কালার চেঞ্জ হয়ে যায়, এই ধরনের ভুল কনসেপ্টের মধ্যে পা দেবেন না, কোনো রকম বিভ্রান্তিমূলক প্ররোচনায় পা দেবেন না। পাথর রত্ন অথেন্টিক টেস্টিংয়ের জন্য রয়েছে ল্যাবরেটরি, শুধু ল্যাবরেটরিতে টেস্ট করালেই কিন্তু আপনারা ক্লিয়ার হবেন না, এটি খুব বড় প্রশ্ন, এটি খুব সমস্যার বিষয় আজকের দিনে।
যে আপনি একটি কোভারফিল্ড এলাকায় যখন আপনি টেস্ট করালেন, দেখা যাবে সেটিও ব্লু শার্টের রিপোর্টে আসছে, এবং একটি আপনি যখন উন্নত মানের একটি ভালো এলাকায় যখন আপনি টেস্ট করাবেন সেক্ষেত্রে একই রিপোর্ট আসছে। তো এই ক্ষেত্রে আপনাদের আমি একটি অনুরোধ করব, যখন কোন জেমস্টোন, নট অনলি সার্ফার, যে এনি টাইপ অফ জেমস্টোন যখন আপনারা টেস্ট করাবেন এবং আপনি এত টাকা মূল্যের একটি রত্ন যখন ক্রয় করছেন, একটু ল্যাবরেটরিতে গিয়ে একটু বেশি কস্ট প্রাইস দিয়ে আপনারা টেস্ট করাবেন। ল্যাবরেটরিতে বিভিন্ন রকম অপশন থাকে, যে কোনো প্রাইভেট ল্যাব বা সরকারি ল্যাবে বিভিন্ন রকম অপশন থাকে যে এটির উন্নত মানের টেস্টের জন্য হতে পারে, সেক্ষেত্রে একটু বেশি কস্টিং আপনাকে, বেশি খরচা আপনাকে বিয়ার করতে হতে পারে। তো সেই খরচা করে আপনি সেই ল্যাবের সাথে কথা বলে সেই খরচা বিয়ার করে আপনি টেস্ট করাবেন বা আপনি নিজে গিয়ে টেস্ট করাবেন। এতে কি হবে, আপনার যে প্রশ্ন, আপনার যে যে ভুল হয়ে যাওয়া যে যে সম্ভাবনা সেটি আপনার কম হবে, এবং মূল্যের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এটি সংস্থার উপর বিশেষভাবে নির্ভরশীল, যে কারণে আপনি যখন রত্ন ক্রয় করবেন অবশ্যই বিশ্বস্তের জায়গায় আপনি ক্রয় করবেন, আপনি সস্তায় পেয়ে ফুটপাতে যে কোনো জায়গায় আপনি ক্রয় করবেন না, কারণ রত্ন একটি একটি বনেদি সম্পদ। আপনি যখন এত মূল্যবান, এত অর্থ আপনি খরচা করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভুল জিনিস যাতে ক্রয় না করেন। এবং এর সাথে আরেকটি বিষয় যেটা আমি দেখে থাকি সেটা হচ্ছে যে প্ররোচনায় বিশ্বস্ততার বাণী দিয়ে অনেকে রত্ন বিক্রি করে থাকে যে এটি কাজে তার প্রমাণ হবে। তো দেখুন, কাজে প্রমাণ এটি অনেক অন্য প্রসঙ্গ, আপনি যখন এত টাকা ইনভেস্ট করে যখন আপনি একটি রত্ন ক্রয় করবেন অবশ্যই আমি আপনাদের অনুরোধ করব রত্ন ক্রয় করার পূর্বে সেটিকে আপনি বিশেষভাবে এবং বেশি অধিক কষ্টে অধিক খরচা ব্যয় করে আপনি সেটিকে পরীক্ষা করিয়ে তবেই ক্রয় করবেন। তো বন্ধুরা, আজকের জন্য আমি এখানেই সমাপ্ত করছি, আমি পরবর্তী ভিডিওতে আমি আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনাদের কিছু বিস্তারিত জানার থাকে, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা সেই নাম্বারে আমাকে আপনারা মেসেজ লিখতে পারেন, বা আমার এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা আপনারা কিছু প্রশ্ন রাখতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আমি পরবর্তী সময়ে আলোচনা করতে। তো আজকের জন্য বিদায় নিই, নমস্কার।